আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রো'স চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে, যেটি মিরপুর মাজার রোডের লালকুটি বাজারের ঠিক অপোজিটে এই শোরুমটি অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি এই মুহূর্তে বেশ কিছু কালেকশন রয়েছে এবং সব ধরনের বাজেটের গাড়ি এই মুহূর্তে রয়েছে। তবে আজকে আপনাদেরকে খুব অল্প বাজেটে একটি গাড়ি দেখাবো, মিৎসুবিশি ল্যান্সার। এই গাড়িটি মডিফাই করা খুব সুন্দর একটি গাড়ি। তবে চলুন আমরা গাড়িটি দেখি, গাড়ির দাম সম্বন্ধেও জেনে নেই এবং পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে। জি, বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে, এর আগে আমরা দেখিয়েছি ভিডিওতে। তো এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি আছে আমরা আরেকবার জেনে নেব। জি, এই মুহূর্তে অনেকগুলি গাড়ি আছে, তার মধ্যে আপনি দেখেন এক্স করলা আছে, 110 আছে, টিআই কেরিনা আছে, তারপরে আপনার একটা ভিটারা আছে, সুজুকি ভিটারা। আচ্ছা, এটা জাপান। আচ্ছা, জাপানি গাড়ি, এটা একটা জিপ, এটা আছে, তারপরে একটা ডাবল কেবিন পিকআপ আছে। আচ্ছা, খুবই ভালো কন্ডিশন। এবং KR42 আছে। এবং KR42 আছে, ওটা সুপারস্টার লিমো। আচ্ছা, সুপারস্টার লিমো। আর আপনার আছে একটা কর্চা গাড়ি আছে, কর্চা গাড়ি আছে, তারপরে আপনার একটা রাম গাড়ি আছে, রাম গাড়িও আছে, আর একটা প্লাস গাড়ি আছে, খুবই ভালো কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, প্লাস গাড়ি। আচ্ছা, মোটামুটি বেশ কিছু গাড়ি রয়েছে এবং সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। আর যেহেতু আরেকটি অল্প বাজেটের গাড়ি দেখছি আমি, সম্ভবত অল্প বাজেটেরই হবে, মিৎসুবিশি ল্যান্সার, একটু মডিফাই করা, ইয়াং জেনারেশন আসলে এই ধরনের গাড়ি খুঁজে থাকেন। আমরা আজকে এই গাড়িটি দেখতে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ দেখেন, এইটা হলো একটা মিৎসুবিশি ল্যান্সার গাড়ি, 99 মডেল, 2000 রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং গাড়িটা খুবই ভালো কন্ডিশন, অরিজিনাল, যা আছে সব অরিজিনাল, শুধু সব অরিজিনাল আছে, কিন্তু গাড়ির কালারটি করা হয়েছে। হ্যাঁ, কালারটি করা হয়েছে এবং এটার যে বডি কিট, জি, এই বডি কিট অবস্থায় আমি নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো অবশ্যই গাড়ি শোরুমে আনার আগে চেক করে নিয়ে আসেন। হ্যাঁ, চেক করে নিয়ে আসি। চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ। আচ্ছা, চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ, এবং এই যে বডি কিটগুলি এটাও অরিজিনালি লাগানো, আমরা লাগাইনি, এটা আমি ওই অবস্থায় নিয়ে আসছি। আচ্ছা, তার মানে এখনো পর্যন্ত আপনারা এখনো হাত দেয়নি? এখনো হাত দেয়নি। এই যে পিছনের স্পয়লার, তারপরে শোরুমে আনার পরে আপনারা কোনো রকম কাজ করেননি গাড়িতে? না, কোনো কাজ করি নাই। যিনি ইউজ করেছিলেন উনি মডিফাই করে? হ্যাঁ, উনি মডিফাই করে এই অবস্থায় রাখছে এবং এই ওই অবস্থায় আমি নিয়ে আসি। আচ্ছা, অবস্থায় আছে গাড়িটি? এটা খুব ভালো কন্ডিশন, এখন কোনো নেই, তেমন কোনো কাজ কাম নাই, যদি থাকে সেটা আমি করে দিব। আচ্ছা, আলোচনা সাপেক্ষে যদি মনে করে যে এটার এই কাজ আছে সেটা আমি করে দিব। আচ্ছা, গাড়ির কালারটি পেপারসে কি কালার আছে ভাই? এটা গ্রে কালার, পেপারসে কি গ্রে কালার? পেপারসে গ্রে কালার। আচ্ছা, ব্যাকলাইট অরিজিনাল আছে? হ্যাঁ, অরিজিনাল আছে, এটাও সিএনজি অকটেন। আচ্ছা, সিএনজি ইনস্টল করা আছে এবং চারটি চাকাই আসলে ফ্রেশ। হ্যাঁ, তার মানে আরও অনেক দিন ইউজ করা যাবে চাকাগুলো যে অবস্থায় আছে। ভিতরের ওই অরিজিনাল যে সিটটা আছে সেটাই আছে, সিট কভার লাগানো হয় নাই, অরিজিনাল সিটটি আছে। হ্যাঁ, তার মানে সিট কভার ইনস্টল করতে হবে। আমি একটু সামনে ইন্টেরিয়র দেখি, ডিভিডি প্লেয়ার কি ওকে আছে? না, ডিভিডি প্লেয়ার ওকে নাই, এটা আমি আসলে দেখাবো, দেখাইয়া আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, তার মানে এখন যে গাড়িটি কিনতে আসবেন আসার পরে আসলে তার সাথে আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে যে কাজগুলো আছে করে দেবেন? করে দেবো, কারণ কাস্টমার অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে। গাড়ির আপনার ইঞ্জিনটি কি অরিজিনাল আছে ভাইয়া? সব অরিজিনাল, এটা যা আছে যেভাবে আছে ঠিক ওইভাবেই আছে, প্রতিটি গ্লাস অরিজিনাল। হ্যাঁ, এখনো চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এখনো চেঞ্জ করা হয়নি, শুধু কালারটি চেঞ্জ হয়েছে? শুধু কালারটি চেঞ্জ হয়েছে। আমার সামনে একটু দেখি ভাই, একটু ড্রাইভিং এর পাশ থেকে। আমাদেরকে যদি একটু ইঞ্জিনটা দেখেন ভাইয়া। হ্যাঁ, অবশ্যই দেখাবো। ওয়াশ পলিশ করেননি বোঝাই যাচ্ছে,
না এখনো ওয়াশ পলিশ করিনি, ওয়াশ পলিশ এখনো ওইভাবেই আছে, ইঞ্জিনটাও এখনো পরিষ্কার করা হয়নি, এইভাবেই আছে অরিজিনাল ইঞ্জিন মিসুবিশির। আচ্ছা, জাপানি ইঞ্জিন। তার মানে এখন যিনি আসবেন তার সাথে কথা বলা, হ্যাঁ কথা বলে আমি কাজগুলো করে দেবেন, যে কাজগুলো আছে এবং ওয়াশ পলিশ করবেন, টুকিটাকি যা কাজ বের হয় এটা আমি করে দেব। সামনে হেডলাইট কি অরিজিনাল আছে? হ্যাঁ, সামনে হেডলাইট অরিজিনাল। এমনি মিসুবিশির পার্টসগুলো কি পাওয়া যায় ভাইয়া? হ্যাঁ, এই পার্টস তো এখন অ্যাভেলেবল, পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। হ্যাঁ, অ্যাভেলেবল পাওয়া যায়। এবং সামনে মার্শাল দেখলেও বোঝা যায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট আছে কিনা। না, কোনো অ্যাক্সিডেন্ট নাই। আপনার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাইয়া। এটা হলো 99 মডেল, 2000 সালের রেজিস্ট্রেশন। আচ্ছা, আর পেপারস কি অবস্থা? পেপারস ট্যাক্স টোকেনটা ফেল আছে। আচ্ছা, এটা আমি আলোচনা সাপেক্ষে আমি করে দিতে পারি, অথবা যদি ক্লায়েন্ট মনে করে যে উনি করে নিবে তাহলে উনি করে নিবে। আচ্ছা, কতদিনের ফেল আছে? এটা এক বছর ফেল আছে। এক বছর ফেল আছে, জি। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটার প্রাইস আমি রাখছি 3,50,000। 3,50,000 টাকা এর কি পেপারস করে দেওয়ার পর? পেপারস ছাড়া, পেপার ছাড়া 3,50,000 টাকা, জি। আর পেপারস করে দিলে? পেপারস করে দিলে আমাকে 4,30,000 টাকা দিতে হবে। 4,30,000 টাকা পেপারস করে দিলে, জি। অবশ্যই যারা এই গাড়িটি দেখবেন, ফিজিক্যালি আসবেন, দেখবেন কাজ যা আছে, যে কাজগুলো থাকবে অবশ্যই কাজগুলো করে দেবেন, জি। এবং লুকিং গ্লাসগুলি অরিজিনাল, লুকিং গ্লাসগুলো অরিজিনাল আছে, অরিজিনাল। এই মুহূর্তে অল্প বাজেটের গাড়ি আর কি আছে? এই মুহূর্তে এটা থেকে আর অল্প দামের নাই, একটু এটা থেকে একটু বেশি দামের আছে। কোনটা আছে? এটা আছে আপনার এই 110 আছে। 110, জি। আচ্ছা, আমরা 110টি দেখি। এই গাড়ি কি অবস্থায় আছে ভাইয়া? এই গাড়িটা খুবই ভালো, এই গাড়িটার কোনো কাজ নাই। হ্যাঁ, ভিতরের কোনো কাজ নাই এবং বাইরেও কোনো কাজ নাই, সম্পূর্ণ ওকে আছে। সম্পূর্ণ ওকে আছে। মডেল কত এটার? এটার মডেল হলো 95। 95 মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হলো 98। করলা, জি। এটা এটা 1500 অল পাওয়ার, 1500 সিসি অল পাওয়ার। হ্যাঁ, 1500 সিসি অল পাওয়ার, সম্পূর্ণ ওকে আছে। হ্যাঁ, সম্পূর্ণ ওকে আছে। এটা ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে পেপারস আপ টু ডেট, ডিভিডি প্লেয়ার আপ টু ডেট। হ্যাঁ, সিএনজি অকটেন। আচ্ছা, সিএনজি ইনস্টল করা আছে, সিএনজি আছে, অকটেন আছে। তারপর যারা আসবেন দেখবেন, টুকটাক যদি আরেকটু কাজের প্রয়োজন হয় অবশ্যই আপনারা করে দিবেন। আর টুকিটাকি কাজ যেটা বের হবে যদি বলে আমি করে দিব। আর প্রাইস কত রাখতেছেন ভাই? এটার প্রাইস রাখছিলাম 5,500,000 টাকা। 5,50,000 টাকা, জি। আস্কিং প্রাইস? আলোচনার সাপেক্ষে আমি কিছু অনার করব। আচ্ছা, আর আপনার কথা বলার সুযোগ রয়েছে? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে ভাই। আমরা একটু শোরুমের অ্যাড্রেসে জানবো। আমার শোরুমের অ্যাড্রেস হলো আপন কার কালেকশন, এটা মিরপুর মাজার রোড, লালকুঠি বাজারের ঠিক অপোজিট। আচ্ছা, আর মোবাইল নাম্বারটি বলে দেন। 01712147032। এই নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ এবং, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই আছে। ভাই অনেক ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে আমাদের ভিডিও দেখে যারাই আসবেন যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ওয়ালাইকুম।